আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন এপিসোডে। প্রতিবারের মতো এবারও চলে আসলাম আরও একটা সহজ নাস্তার রেসিপি নিয়ে। সকাল বিকালে নাস্তার জন্য কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করা যায় এরকম খুব সহজ একটা নাস্তার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। এটাকে আপনারা মিনি ডোনাটো বলতে পারেন। ভীষণ মজার এবং বানানো একদমই সহজ। তাহলে চলুন শুরু করা যাক। এই মিনি ডোনাটটি তৈরির জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে দুটো ডিম ভেঙে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য এলাচি পাউডার, এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা কিছুটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। এখন আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে ফেটে চিনিটাকে একদম গলিয়ে নিব। হ্যান্ড হুইস্কের সাহায্যে কিছুক্ষণ সময় ধরে এভাবে ফেটে নেওয়া হলে চিনিটা একদম গলে যাবে। কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নেওয়ার পর দেখুন ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং চিনিটা একদম গলে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে অল্প অল্প করে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। এই ময়দাটা আমি আগে থেকেই চেলে রেখেছিলাম, আপনারাও চেষ্টা করবেন ময়দাটা একটু চেলে নিতে। এই পর্যায়ে আমি এর মধ্যে বাকি অর্ধেকটা পরিমাণ ময়দাও দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা চাইলে এখানে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারবেন। এবার হ্যান্ড হুইস্কের সাহায্যে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এই ব্যাটারটা একদম সম্পূর্ণভাবে রেডি করে নিতে হবে। হ্যান্ড হুইস্কের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা সম্পূর্ণভাবে রেডি করে নিতে হবে। এটা একটু কষ্টকর, কারণ এই ব্যাটারটা অনেকটা স্টিকি। দেখুন আমার এই ব্যাটারটা এখন মিনি ডোনার তৈরির জন্য একদমই রেডি। এটা কিন্তু অনেকটা কেকের ব্যাটারের মতো হয়েছে। সম্পূর্ণ ব্যাটারটা আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিলাম। আপনাদের কাছে পাইপিং ব্যাগটা অ্যাভেলেবেল না থাকলে আপনারা কিন্তু এখানে পলি ব্যাগও ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে বড় একটা পলি ব্যাগ নিয়ে তার একটা কোণাতে ব্যাটারটা ঢেলে নিতে হবে। ব্যাটারটা তেলে দেওয়ার সময় পাইপিং ব্যাগের এই কোণাটা একটু কেটে নিতে হবে। এখন চুলায় আমি একটা প্যানে বেশ কিছুটা তেল গরম করে নিয়ে মিনি ডোনাটগুলো ভেজে নিচ্ছি। ডোনাটগুলোকে গোল শেপ করে তেলে দেওয়ার জন্য আমি একটা স্ট্রাইনার ব্যবহার করছি। এটা সরাসরি তেলে দিলে কিন্তু ডোনাটগুলো এবড়ো থেবড়ো হয়ে যাবে এবং সম্পূর্ণভাবে গোল হবে না। সেজন্য আমি এরকম একটা স্ট্রাইনারের মধ্যে এটা দিয়ে তারপর স্ট্রাইনার থেকে ডোনাটটা আলগা করে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এভাবে আমি একটা একটা করে মিনি ডোনাটগুলো তেলে দিয়ে দিচ্ছি, এবং আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো ব্রাউন কালার হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলোই মিনি ডোনাট আমি একইভাবে ভেজে নিব। আমি আরও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদমই সহজ। যদি দেখেন এই মিনি ডোনাটটা এভাবে স্ট্রাইনারের সাথে লেগে গেছে, তাহলে হালকাভাবে একটা স্পাচুলার সাহায্যে এভাবে একটু খোঁচা দিলেই কিন্তু উঠে আসবে। এগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। এভাবে আমি একটা একটা করে তেলে দিব, এবং আগের যেগুলোতে কালার চলে এসেছে ওগুলো একটা স্টিকের সাহায্যে এভাবে তুলে নিতে হবে। আমি সবগুলো মিনি ডোনাট এই একইভাবে বানিয়ে নিব। আমার সবগুলো মিনি ডোনাট বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, দেখেই হয়তো বুঝতে পারছেন এটা খেতে কতটা মজার হয়েছে। সকাল বিকালে নাস্তার জন্য কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।